নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী। ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজ আমরা যে অপরূপ গাছটিকে নিয়ে আলোচনা করব, সেই গাছের নাম বোট লিলি। অর্থাৎ আজকে আমাদের সহজ গাছের সহজ কথার আলোচনার মধ্যমণি হতে চলেছে যে গাছ, তার নাম বোট লিলি। একে অনেকে অস্টার প্লান্ট বলেও চেনেন। এটি অসামান্য সুন্দর একটি হাউস প্লান্ট। এই গাছের সৌন্দর্য এদের ফুল বা ফলে নয়, এদের পাতায়। এদের পাতার উপরি অংশ মূলত খুব গাঢ় সবুজ রঙের হয় এবং এদের পাতা বেশ চকচকে প্রকৃতির। এদের পাতার তলার দিকটা গাঢ় আকর্ষণীয় পার্পল কালারের হয়। গ্রিন ও পার্পল কালারের তরবারির আকারের এই অসংখ্য পাতা নিয়ে এই গাছ যখন আমাদের টবকে পুরো ছেয়ে ফেলে, তখন একে দেখতে দারুণ লাগে। ফলে এটি একটি হাইলি অর্নামেন্টাল হাউস প্লান্ট এর মর্যাদা পায়। অর্থাৎ এমন একটি গাছ যা ভীষণ ভাবে আমাদের বাগানকে, আমাদের ছাদ বাগানকে, আমাদের ব্যালকনিকে, আমাদের কেয়ারিকে অসামান্য সৌন্দর্যে ভরিয়ে তুলতে পারে। এই গাছ আকারে 1 থেকে 1.5 ফুট উচ্চতারই হয় এবং এরা ভীষণভাবে শ্যালো রুটেড প্লান্ট। অর্থাৎ এদের রুট বা শিকড় টবের ভেতরে অনেক দূর পর্যন্ত প্রবেশ করে না, ওপর ওপরেই থাকে। তাই এদের গ্রাউন্ড কভার হিসেবে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। শ্যালো টবেও এদেরকে খুব সুন্দরভাবে লাগানো যায়। যেখানেই লাগানো হোক না কেন, এরা খুব তাড়াতাড়ি পুরো টব ভরে ফেলে এবং অসামান্য সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহৃত হতে পারে। এরা মূলত গরমের প্লান্ট, শীতকাল এদের ডরমেন্ট পিরিয়ড। এই সময় এদের গ্রোথ খুব কম হয়। এই গাছের জন্য সাধারণত স্পেশাল কোনো মাটির প্রয়োজন নেই যদি বাগানে লাগাই তার ক্ষেত্রে, কিন্তু যখনই টবে লাগাচ্ছি তখনই এর জন্য ওয়েল ড্রেন সয়েল তৈরি করতে হবে এবং তাতে আমরা নেব 1 ভাগ মাটি, 1 ভাগ বালি। বালি মানে অবশ্যই নদীর সাদা বালি, এবং তার সঙ্গে নেব 1 ভাগ গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার, এবং প্রত্যেকটাই কিন্তু পুরনো হতে হবে, অন্তত করে 1 বছরের পুরনো। এর সঙ্গে আমরা যদি আরো একটু বেশি পরিমাণ, আরো 1-2 মুঠো বেশি পরিমাণ বালি দিতে পারি, তাতে আমাদের উপকারী হবে। এই গাছ জল একেবারে পছন্দ করে না, খুব কম জলেই এরা সন্তুষ্ট। অতিরিক্ত জলে এদের শিকড় ও পাতা খুব তাড়াতাড়ি পচন লেগে যায়। তাই টবে জল দেওয়ার পর সেই জল যেন খুব তাড়াতাড়ি টব থেকে বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে এদের টবের তলায় এক তো বটেই, তার সঙ্গে সঙ্গে একাধিক ছিদ্রের ব্যবস্থাও করা যেতে পারে। এবার আসা যাক, এদেরকে কোথায় রাখবো, অর্থাৎ এদেরকে সূর্যালোকে রাখবো নাকি ইনডোরে রাখবো। এরা মূলত ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে এরা খুব ভালোভাবে শেডের সঙ্গে সঙ্গে সেমি শেডে এবং প্রখর সূর্যালোকেও খুব ভালোভাবে বিকশিত হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, যদি আমরা একে ইনডোরে রাখি তাহলে একে জল বুঝে বুঝে দেব। টবের মাটি বেশ খানিকটা ওপর থেকে বেশ শুকনো হয়ে আসবে, সেরকম সময় জল দেব। সেমি শেডে 2-3 দিন পর পর জল দিলেই যথেষ্ট। আর প্রখর সূর্যালোকে যদি রাখি তাহলে প্রায় প্রতিদিন জল দিলে ভালো হয়। তবে মজার কথা হচ্ছে, এটা এই গাছে দিনের পর দিন জল না দিলেও
এই গাছ খুব সুন্দরভাবে বেঁচে থাকে। হয়তো খুব ভালোভাবে বিকশিত হবে না, কিন্তু খুব ভালোভাবে বেঁচে থাকে। ভালোভাবে বিকাশ লাভের জন্য একে অবশ্যই এর মাটিটাকে হালকা ময়েস্ট কন্ডিশনে রাখতে পারলে খুব ভালো হয়। এবার আসা যাক এর খাবারের প্রসঙ্গে। এরা খুব কম খাবার পছন্দ করে, খাবার নিয়ে এদের কোনো বায়না নেই। এরা সারা বছরে একবার এবং দুবার, একবার বা দুবার খাবার দিলেই সন্তুষ্ট, এমনকি না দিলেও এরা মুখ ফেরায় না। এরা সুন্দরভাবেই থাকে। তবে বিকাশ সুন্দরভাবে একে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই একে বসন্তের শুরুতে একবার অন্তত কিছু ভার্মি কম্পোস্ট বা পাতা পাচা সার বা গোবর সার, অথবা নার্সারি থেকে আমরা যে মিশ্র সার পাই, সেই মিশ্র সার এক মুঠো বা দু মুঠো দিয়ে দিলে এরা খুব খুশি হয় এবং খুব সুন্দরভাবে বর্ষাকালে বিকাশ লাভ করতে পারে। খুব তাড়াতাড়ি এরা বিকশিত হয়, খুব তাড়াতাড়ি টপকে ছেয়ে ফেলে। এবার এদের সমস্যার কথায় আসি। এই গাছের তেমন রোগ পোকা হয় না, তবে একটা সমস্যা, সেটা সেই জলকে কেন্দ্র করে। এই গাছের গোড়ায় যদি জল জমে, তবে একে রক্ষা করা যায় না। একে মাসের পর মাস, বর্ষাকালে বা সব বসন্তকালে বা শীতকালে এদেরকে মাসের পর মাস যদি আমরা জল না দিই, তাহলেও কিন্তু এদের কিছু যায় আসে না। এরা খুব সুন্দরভাবে থাকে, কিন্তু এদেরকে যদি অতিরিক্ত জল দিয়ে ফেলি, তাহলে এরা মারা যাবে। এবং তাদের মারা যাওয়ার কারণ হবে তাদের শিকড় পচে যাওয়া। এই শিকড় পচে যাওয়া থেকে বাঁচাতে গেলে গাছকে এদের পচা অংশটাকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলতে হবে এবং সেখানে ফাঙ্গিসাইড পাউডার, যেমন সাফ বা এই ব্যাবিস্টিন, এ ধরনের পাউডার ওদেরকে লাগিয়ে ফেলতে হবে এবং আবার ওদেরকে একটা সুন্দর ওয়েল ড্রেন সয়েলের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এক কথায় এই সমস্ত গাছ ভীষণ হার্ডি গাছ, ভীষণ ইজি টু গ্রো এবং ভীষণ ইজি টু মেনটেন। শুধু যদি জলের সঠিক ব্যবস্থাপনা করা যায়, তাহলেই এদেরকে বছরের পর বছর আমরা আমাদের বাগানে রাখতে পারি। আমাদের চিরদিনের সঙ্গী হিসেবে আমাদের বাগানকে এই গাছ দিয়ে সাজাতে পারি, আমাদের বাগানকে সুন্দর ও বর্ণে বর্ণে ভরে তুলতে পারি। তাই এই ভিডিওর শেষে সকলের কাছে অনুরোধ, পরিবেশ ও প্রকৃতিকে সুন্দর করতে অবশ্যই এই প্লান্টকে নিজের বাগানের সঙ্গী করে নিন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং এর সঙ্গে সঙ্গে স্ক্রিনের নিচে দেওয়া বেল বাটন অবশ্যই প্রেস করতে ভুলবেন না। বেল বাটন প্রেস করলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার, আপনার, আমাদের সকলের এবং গাছেদের প্রতি মঙ্গল কামনা করে।